সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকের শূন্যপদ পূরণের দাবিতে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশনে করছে নিয়োগ বঞ্চিতরা। জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের কর্মসূচিতে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 30 জনেরও বেশি। আন্দোলনকারীরা জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। প্রাথমিক বিদ্যালয়ে দেশের শিক্ষক সংকট যখন চরমে, তখন রাস্তার উপরে আমরণ অনশনে এই চাকরি প্রত্যাশীরা। এক দুদিন নয়, টানা 16 দিন তারা রাজপথে আন্দোলন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেস ক্লাবের সামনে তাদের এই আমরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নিয়োগ বঞ্চিতরা। 2018 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই আন্দোলনকারীরা উত্তীর্ণ হন। আমরা দেশে সম্পদ হতে চাই, আমরা পরিবারের বোঝা, দেশের বোঝা হতে চাই না, আমরা তার কাঁধের বোঝা হতে চাই না। আমরা আজকে এতদিন ধরে অবস্থান করতেছি, কিন্তু কেউ আমাদের পাশে আসতেছে না, আমাদেরকে কেউ কিছুই বলতেছে না। আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা উঠব না। তারা বলছেন, প্রতিদিন গড়ে শতাধিক শিক্ষক অবসরে যান, আর অন্তত 4,000 প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে মাত্র 3 জন শিক্ষক দিয়ে। তাই শূন্য পদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নিয়োগ বঞ্চিতরা। আমরা শিক্ষিত বেকাররা এভাবে রাস্তায় পড়ে আছি, মানবতার মায়ের কাছে আমাদের বিনীত আবেদন, যাতে উনি আমাদের বেকারত্ব দূর করে। আমাদের বেকারত্বের যে যন্ত্রণায় আমরা ভুগতেছি, এর সামনে রোদ বৃষ্টি আসলে তেমন কিছুই আমাদের মনে হচ্ছে না। আমরা যখন রাজপথে নামে গেছি, আমাদের ঘরে ফেতার পথ নাই, আমরা রাস্তায় দেখতেছি বৈশ্বিক মহামারীর মধ্যে আমরা রাস্তায় কাটাচ্ছি, বৈরী আবহাওয়ার মধ্যে কাটাচ্ছি, কত দুশ্চিন্তা, কত মানে অনিরাপত্তার মধ্যে কাটাচ্ছি শুধু একটা চাকরির জন্য। করোনা মহামারীতে পিছিয়ে পড়া দেশের শিক্ষা পরিস্থিতি ঘুরে দাঁড়াতে এই মেধাবীরাই বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।